নমস্কার বন্ধুরা, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় জয় হনুমান, জয় বাগেশ্বর ধাম সরকার। যদি কেউ আপনাকে বলে যে শুধুমাত্র একটি লবঙ্গ আপনার ভাগ্যের বন্ধ তালা খুলতে পারে, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? আপনি কি ভগবান শিবের পূজার সঠিক নিয়ম জানেন? ভগবান শিবের পূজোর সময় লবঙ্গ, এলাচ, কালো মরিচ কেন ব্যবহার করা হয়? এগুলো তো গরম মশলার ক্যাটেগরিতে আসে। আপনি কি একবারও ভেবে দেখেছেন শিবজিকে জল নিবেদনের জন্য কেন তামার পাত্র ব্যবহার করা হয়, এবং ভগবান শিবকে স্নান করানোর সময় বাড়ি থেকে জল নিয়ে যেতে বলা হয় কেন? এরকম অনেক প্রশ্ন আছে বন্ধুরা, যেগুলির উত্তর আপনার জানা খুবই জরুরি। আর এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে জানতে পারবেন। বন্ধুরা, বাগেশ্বর ধামের বালাজি মহারাজ পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি হনুমানজির ভক্ত, কিন্তু তাঁর উপদেশে তিনি সব ঈশ্বরকে সমান গুরুত্ব দেন, এবং তিনি সর্বদা বলেন যে পূজা বা সেবা যাই হোক না কেন, নিয়মকানুন অনুযায়ী করা হলে তা পূর্ণ ফল দেয়। তাই তাঁর প্রবচনে তিনি তাঁর ভক্তদের এমন অনেক জ্ঞানের কথা বলেন যা প্রত্যেক ভক্তের জন্য জানা জরুরি, যাতে তারা তাদের জীবনে সম্পূর্ণ নিয়ম নিষ্ঠার সাথে ভগবানের পূজা করতে পারে। এর সাথে গুরুজি লবঙ্গের কয়েকটি প্রতিকারও বলেছেন। তিনি বলেছেন যে আপনার বাড়ির এক জায়গায় একটি লবঙ্গ লুকিয়ে রাখলে আপনার সমস্ত অসুবিধা শেষ হতে পারে এবং আপনি ধনী হতে পারেন। সেই সমাধান কি তা জানতে চাইলে ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আবারও স্বাগতম সুবিচার চ্যানেলে। এগিয়ে যাওয়ার আগে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে শ্রী বাগেশ্বর বালাজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে। আর সম্ভব হলে ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন, যাতে আপনার বন্ধু বান্ধব ও আত্মীয়রা বাগেশ্বর বালাজি মহারাজের আশীর্বাদ পেতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, বাগেশ্বর ধামের বালাজি সরকার হনুমানজির একনিষ্ঠ ভক্ত, এবং তিনি সর্বদা তাঁর দরবারে বলেন যে হনুমানজি শঙ্করজির রূপ, কারণ শঙ্করজি নিজেই হনুমানজি। বাবা ভোলানাথ যেমন সরল এবং সামান্য পূজায় খুশি হন, একইভাবে হনুমানজিও এমন একজন দেবতা যিনি খুব দ্রুত প্রসন্ন হন। গুরুজি বলেন, আমাদের ধর্মগ্রন্থের সমস্ত দেব দেবীদের মধ্যে একমাত্র শঙ্করজি এমন একজন দেবতা যাকে প্রতিদিন জল নিবেদন করা হয়। আসলে তার মাথায় মা গঙ্গা বিরাজ করেন। ভগবান শিবকে গঙ্গাজল নিবেদনের কথা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, তবে কলিযুগে ভগবান শিবকে প্রতিদিন জল নিবেদন করা হয়। আপনি এত গঙ্গাজল কোথা থেকে আনবেন? তাই বিষ্ণু পুরাণ ও শিব পুরাণে বর্ণনা করা হয়েছে, আমাদের বাড়ি থেকে তামার পাত্রে জল ভরে নিয়ে যেতে হবে। শিব মন্দিরের দরজায় বসে আছে নন্দী, তিনি দোরগোড়া পার হওয়ার সাথে সাথে আপনার জলকে গঙ্গার জলে রূপান্তরিত করে, এবং তারপরে আমরা সেই জল ভগবান শিবকে নিবেদন করি। তাই যারা নিয়মিত শিব মন্দিরে যান, তাদের সর্বদা বাড়ি থেকে জল নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। আর মন্দিরের পাশে কল বা ট্যাঙ্ক থেকে ভগবান শিবকে যে জল দেওয়া হয়, বাস্তবে ভগবান শিব সেই জল গ্রহণ করেন না। এর সাথে গুরুজি বলেছিলেন যে যখনই আমরা কোনো বড় সমস্যায় পড়ি, তখন একটি সহজ প্রতিকার করলেই সব সমস্যার সমাধান হতে পারে। যদি একজন ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা চলছে বা বাড়িতে ঝগড়া বিবাদ শেষ হওয়ার নাম নেই, তাহলে আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধু একটি লবঙ্গ এবং একটি কালো মরিচ শিবলিঙ্গে নিবেদন করতে হবে এবং শিব চালিসা পাঠ করতে হবে। আর সেই লবঙ্গ ও কালো মরিচ নিয়ে যে কোনো বটগাছের কাছে মাটিতে পুঁতে দিতে হবে। এটা করলে আপনার সমস্ত সমস্যা 15 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। গুরুজি পূর্ণ আশ্বাস দিয়ে বলেছিলেন, কোনো প্রতিকার গুরুজি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা না করে ভক্তদের বলেন না। এছাড়াও গুরুদেব বলেছিলেন, যদি আপনি অনবরত অর্থাভাবে ভুগছেন, তবে এর থেকে মুক্তি পাওয়ার জন্য শুক্রবারের দিন গোলাপের ফুল ও 2টি লবঙ্গ মা লক্ষ্মীকে অবশ্যই অর্পণ করুন।
এরপর লাল রঙের কাপড়ে পাঁচটি লবঙ্গ ও পাঁচটি কুড়ি বেঁধে নিজের টাকা রাখার জায়গায় রেখে দিন। এটা করলে আপনি শীঘ্রই অর্থাভাব থেকে মুক্তি পাবেন। এর সাথে গুরুজি বলেন, যদি আপনার কুণ্ডলিতে কালসর্প দোষ থাকে তাহলে শুক্লপক্ষের সোমবারে শিবলিঙ্গে প্রতিদিন দুটি করে লবঙ্গ অর্পণ করা দরকার। এটি টানা ৪০ দিন পর্যন্ত করুন। এতে কালসর্প দোষের কুপ্রভাব থেকে মুক্তি মিলবে এবং আপনি শুভ ফল পাবেন। এর পাশাপাশি গুরুদেব শেষকৃত্যের সময় রাম নাম সত্য বলার প্রকৃত অর্থ ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেন, এই পৃথিবীতে কেউ মারা গেলে তার দেহ কাঁধে তুলে নিয়ে যাওয়া হয়, তার পিছনে রাম নাম সত্য হয় বলে লোকের ভিড়। মানুষ আসলে এর মানে জানে না। প্রকৃত সত্য কি তা না জেনেই এই প্রথা অনুসরণ করা হয়। গুরুদেব বলেন, একবার কিছু লোক একটি শব নিয়ে যাচ্ছিল, আর পেছন থেকে লোকেরা বলছিল রাম নাম সত্য হয়। ভগবান শিব তার কৈলাস থেকে এই সব দেখে খুশি ছিলেন। তখন মা পার্বতী বললেন, প্রভু আপনি খুশি হচ্ছেন কেন? যে মারা গেছে সে আসলে একটা মিথ্যেবাদী, সবাইকে ঠকাতো, সে কখনো ঈশ্বরের নাম নেয়নি, আর এখন সে আমাদের লোকে আসছে, তাহলে আপনি এতে খুশি হচ্ছেন কেন? তখন শিবজি মা পার্বতীকে বললেন, সে যে ধরনের লোকই হোক না কেন, তার জন্য অনেক লোক বলছে রাম নামটি সত্য। আমি খুশি শুধু এই কারণে যে তারা আমার রামের নাম নিচ্ছে, তাই সব যাত্রায় রামের নাম নেওয়া হয় যাতে বিশ্বকে বলা যায়, এই পৃথিবীতে আমরা যাই করি না কেন, আমরা যত টাকা উপার্জন করি না কেন, আমরা যতই সম্মান অর্জন করি না কেন, বা পাপ চুরি যাই করি না কেন, প্রত্যেক ব্যক্তিকে তো তার কর্ম অনুসারে শাস্তি পেতে হবে। তবে শেষ পর্যন্ত একটাই কথা সত্য মনে হয়, তা হল রাম নামটাই সত্য। তো বন্ধুরা, এই ছিল সেই প্রতিকার যা পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি তাঁর ভক্তদের বলেছিলেন, যা গ্রহণ করে আপনার জীবনে সব কিছু অর্জন করতে পারেন। গুরুজির কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় জয় হনুমান, জয় বাগেশ্বর ধাম সরকার লিখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।